বন্ধুরা, আপনি কি জানতে চান আপনার স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা কি কি পজিশনে রয়েছে? যদি জানতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটি দেখে জেনে নিন আপনার স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা কি এবং কি আপনার স্মার্ট কার্ডটি কি পজিশনে রয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে গুগল সার্চ বারে লিখতে হবে এনআইডি। এনআইডি লিখে সার্চ করতে হবে। এনআইডি লিখে সার্চ করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত এনআইডি, তো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন, এটাই কিন্তু অফিসিয়াল সাইট। তো এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন। দেন বামে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউ এনআইডি সার্ভিস, এনআইডি অনলাইন সার্ভিস, স্মার্ট কার্ড স্ট্যাটাস। যেহেতু আমরা স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা জানতে চাই, তো আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করে দিব। স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, একটি ফর্ম। তো এখানে ডানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিন। তো আমি যথারীতি দিয়ে দিব, আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করুন। দেন জন্ম তারিখ দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কুটি প্রবেশ করান, তো এখানে ক্যাপচারটি আমরা বসিয়ে দিব। দেন আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ চলে আসছে, স্মার্ট কার্ড স্ট্যাটাস, স্ট্যাটাস কমপ্লিট, বক্স আইডি 16787, কমপ্লিট আইডি 1, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, উপজেলা ঠাকুরগাঁও সদর, ভোটার এরিয়া আরাজি ফগদনপুর, এবং কি কন্ট্রাক্ট একজ ঠাকুরগাঁও ও সদর ইসি অফিস। তো এই এনআইডি কার্ডে স্মার্ট কার্ডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ যা দেখলেন এটি হচ্ছে একটি সিস্টেম। তো এখন আমি আরেকটি সিস্টেম দেখাবো, এটাতে আপনারা ডিটেলস, পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন। তো অবশ্যই কিন্তু দ্বিতীয় সিস্টেমটা দেখে নেন। আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজারে গিয়ে লিখতে হবে এনআইডি, এনআইডি লিখে সার্চ করতে হবে। এনআইডি লিখে সার্চ করার পর পেজটি দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, তো পেজটিতে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। আমি অবশ্যই রেজিস্টার করতে চাই, তাহলে রেজিস্টার করুন ক্লিক দিয়ে দিব। রেজিস্টার করুন ক্লিক দেওয়ার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, একটি ফর্ম, মানে একটি পেজ দেখতে পাচ্ছেন। তো জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর, তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বরটি দিয়ে দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিতে পারেন। আমি ফর্মটি ফিল আপ করছি, আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করুন। আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে, এখন আমি সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটিতে রয়েছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো আমার জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিব, আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, আমি কীভাবে পূরণ করছি। পূরণ করা শেষ হয়ে গেলে পরবর্তীতে ক্লিক দিয়ে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পর পেজটি দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, আপনার সাথে যদি এই মোবাইল নম্বরটি থাকে তাহলে অবশ্যই আপনি বার্তা পাঠানে ক্লিক দিয়ে দিবেন। আর যদি আপনার সাথে যদি মোবাইল নম্বরটি না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে অবশ্যই মোবাইল পরিবর্তনে ক্লিক দিয়ে দিবেন। যেহেতু এই মোবাইল নম্বরটি আমার সাথে রয়েছে, তাই আমি বার্তা পাঠানে ক্লিক দিয়ে দিলাম। বার্তা পাঠানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোডটি দিন, তো কোডটি আমার মোবাইল নম্বরে চলে আসছে, এই কোডটি এখানে আমি দিয়ে দিব। কোডটি দেওয়ার পর বহালে ক্লিক করে দিব। বহালে ক্লিক করার পর পেজটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার, প্রক্রিয়াটি শেষ করতে হলে এক, আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, দুই, কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন, তিন, যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এক, আমি আমার মোবাইলটি নিব, মোবাইলটি নিয়ে প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে লিখব এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লেখার পর এই এনআইডি ওয়ালেটটি আমি ইনস্টল করব। ইনস্টল করা হয়ে গেলে দুই প্রক্রিয়াটি অনুসরণ করবো, যেমন কিউআর কোড স্ক্যান করব,
কিউআর কোড স্ক্যান করা হলে আমরা তিন প্রক্রিয়াটি অনুসরণ করবো, যেমন যাচাই প্রক্রিয়াটি, সেটা আমার মুখে স্ক্যান করব এবং কি যাচাই প্রক্রিয়ার কাজ চলবে, যাচাই প্রক্রিয়াটি কাজ হয়ে গেলে এবং কি আমার মুখ স্ক্যান করা হয়ে গেলে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পর পেজটি দেখতে পাচ্ছেন, তো সেট পাসওয়ার্ড, তো এরিয়া যান এবং কি সেট পাসওয়ার্ড, তো আমরা কি করব এরিয়া যানে ক্লিক করে দিব। পেজটিতে রয়েছে প্রোফাইল রিশু ডাউনলোড, তো আমরা যদি ডাউনলোডে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও দেখতে হচ্ছে প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারবো এবং রিশু, তো আমাদের কার্ডটি যদি হারিয়ে যায় আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমাদের কিন্তু স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা বা স্মার্ট কার্ডের কোনো ধরনের কোনো কিন্তু এখানে অপশন নেই, যেহেতু অপশন নেই সেহেতু আমার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি এবং কি আমার স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা একদমই কিন্তু এখানে দেখাচ্ছে না এবং কি আমার স্মার্ট কার্ডটা হতে আরও অনেক সময় লাগবে যেহেতু এখানে কোনো অপশন নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার স্মার্ট কার্ডটি চলে আসে বা কোনো প্রকার কোনো কারণে যদি তৈরি হয়ে যায় বা আপনি কীভাবে বুঝবেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে, সেটা আমি আরেকটি ভিডিওর মাধ্যমে কিন্তু বা আরেকটি এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা এই পেজটিতে দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের যে পজিশনটাতে ছিলাম আমি এই মুহূর্তে কিন্তু সেই পজিশনটাতেই রয়েছি। তো পেজটিতে রয়েছে প্রোফাইল রিশু স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস ডাউনলোড, তো এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন রয়েছে কিন্তু আমার এখানে তিনটা অপশন ছিল, প্রোফাইল রিশু এবং কি ডাউনলোড। কিন্তু এই পেজটিতে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আরেকটি অপশন যোগ, যেমন স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস, কিন্তু এটা কিন্তু আমার এখানে ছিল না। তার কারণ হচ্ছে আমার এনআইডি কার্ডটি বা আমার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি তাই ছিল না। তো এখানে কিন্তু তৈরি হয়েছে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস, তো এখানে আমরা ক্লিক করে কিন্তু সর্বশেষ অবস্থা জানতে পারবো যে এই মুহূর্তে মুচাম্মদ রিনা খাতুনের স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাসটি কী পজিশনে রয়েছে। তো আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস, স্মার্ট এনআইডি কার্ড বিতরণ বন্ধ রয়েছে, মানে এই মুহূর্তে রিনা খানের স্মার্ট এনআইডি কার্ডের বিতরণ বন্ধ রয়েছে, তার স্মার্ট কার্ডটি কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা যদি জানতে চান যে আপনার স্মার্ট কার্ডের কি এখনও তৈরি হয়েছে কি না তাহলে কিন্তু আপনারা এভাবে জানতে পারবেন, যেমন আমার স্মার্ট কার্ডটি কিন্তু এখনও তৈরি হয়নি এবং কি আমার স্মার্টের সর্বশেষ অবস্থা কিন্তু আমি জেনে গেছি, বুঝতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা কী। আশা করি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।